আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে আঘাতজনিত কারণে। অনেক সময় দেখা যায় যে আঘাত পাওয়ার কারণে মস্তিষ্কে ব্যথা করে, মস্তিষ্কে আঘাত পাওয়ার কারণে মাথা ব্যথা করে, মস্তিষ্কে আঘাত পাওয়ার কারণে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে এবং সে পাগল হয়ে গেছে, এরকম যদি আচরণ করে তাহলে সেক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যে মেডিসিনটা ব্যবহার করলে অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। এবং হচ্ছে আমরা অনেকে জানি, যারা সিনিয়র পার্সন আছেন তারা তো অবশ্যই জানেন, যারা জুনিয়র আছেন তারা এই বিষয়টা হয়তো বা জানেন না। তো সেই ক্ষেত্রে আপনারা জেনে নেন যে মাথায় আঘাতজনিত কারণে যদি মাথা ব্যথা হয়, মাথায় আঘাতজনিত কারণে যদি মস্তিষ্ক বিকৃত হয়ে পাগল হয়ে যায়, তাহলে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নেট্রামসাল হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটা ব্যবহার করলে অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই নেট্রামসাল হোমিওপ্যাথিক মেডিসিনটাকে লক্ষ্য রাখবেন। এবং হচ্ছে নেট্রামসালের যে আচার আচরণ, এর যে ফিলোসফি, এসব বিষয় নিয়ে আপনারা একটু ভালো করে পড়াশোনা করে একটা পেশেন্টের উপর যদি অ্যাপ্লাই করেন তাহলে নেট্রামসাল অসাধারণ একটা রেজাল্ট নিয়ে আসতে পারে। সো ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।